প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা এখন এই মুহূর্তে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ বিক্রি করার দৃশ্য, আর এই জায়গাটা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট, ঠিক আছে। তো এখানে হচ্ছে নৌকাতে করে লঞ্চে ইলিশগুলো বিক্রি হয়, সবসময় এভাবে বিক্রি করা হয়। তো এই যে ভাই হচ্ছে ইলিশ বিক্রি করছে, এই যে ইলিশ মাছ। তো ভাই এগুলা কি কেজি হিসাবে না ভাগা? ভাগা কত করে? এই যে ওই 12টা 2000 টাকা, 2000 না আর কম নাই? এটা কিসের ইলিশ? পদ্মার ইলিশ। এগুলা কত? এই যে এটা কত? এটা এটা একবারে টাটকা 2500 টাকা। 1000 টাকা কেন? হ্যাঁ হইব না? হ্যাঁ 2200 না? 1000 টাকা দিব, আরেকটাও দিব না? দর্শক শ্রোতা আসলে দেখতে দেখতে আমি মাছ কিনে নিলাম। ভাই আমি খালি একটা মাছ একটু দেখবো, নরম না শক্ত? না একটা খালি আমি নরম, আমি আপনি তাজা কইছেন, আমি তাজা হইলে নিমু খালি। তাজা না? তাজা না, আপনি ধরে দেখেন আমি মাছ কিনি না ভাই, আমি তো মাছ কিনি ভাই। ওই মাছ আমি কিনি ভাই, না কিনি আমি ভাই, নরম হয়ে গেছে ভাই, এটি বাসায় নিতে নিতে আরো নরম হয়ে যাবে। সরি ভাই, আমি দুঃখিত ভাই। আপনি লাগলে একটা চা খান ভাই, খাওয়াবো। এটা মনে হয় সকালে ধরা হয়েছে না ভাই? এই সকালে ধরার কারণে একটু নরম হয়ে গেছে, বুঝছেন? না নরম হয়েছে। থাক ভাই, রাগ করেন না। না না তাজা নাই, এনে আছে ভাই। এত বাইর করেন না, হুদা হুদি আমার খালি একটা ধরে দেখতে দেন, আমি একটা আগে দেখুন তাজা নি। আর এটি তো ছোট সাইজ না? না এটি বড় ডি না তো, ছোট ডি। এটি হলো ছোট ডি, এটি ছোট ডি, এটি কাটা খালি, ওইটি খালি ছোট কাটা তো, ওইটি খালি। আরে 12টা হোক আর 15টা হোক, এটি তো কাটা খালি, বুঝেন না কে? না এটা তাজা আছে, কিন্তু এটা একটু বড় নিবে কো? দেই বড় ডি, দেই একটা দেহি আগে দেন, একটা আমার হাতে দেন ভাই, একটা আমার হাতে দেন, বাইর করেন না অযথা, এগুলা বাইর করেন না ভাই। ভাই আমি নিমু না কিন্তু, আপনি আমার একটা দেন আগে, একটা দেখে লেবি দেহি। হ্যাঁ ফ্রেশ বাইর করতেছি, একটা দেখান আমার, বুঝছি ভাই। কি রাত্রে 3টা বাজে মারছেন? না 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 বিকেল ভাই। কি কি ইলিশের বাড়ি চাঁদপুর? আচ্ছা অস্থির একটা নাম হয়েছে ইলিশের বাড়ি চাঁদপুর, আজকে আমাদের এই ভিডিওর ক্যাপশন হবে ইলিশের বাড়ি চাঁদপুর। এই হচ্ছে এই যে দেখেন এখানে আরো আছে অনেক। তো আসলে এখানে থাকা মাছগুলোর দাম মনে হয় মেবি অনেক কম ভাই, অনেক কম দাম না? একবারে বেরোচ ভাই, বিশ্বাস করি না, তাজা মাছ। এই গাঙ্গের মাছ, ঠিক কথা বুঝছেন? একবারে ফেরেছে এই গাঙ্গের মাছ, ধরে দেখেন একবারে এই গাঙ্গের মাছ, গাঙ্গের করে টাকা দিবে, কথা বুঝলেন? সবটি নিবে না ভাই? ভাই ওগুলো কি এখান থেকে ধরা হয়েছে? ভাই আপনারা কি সবসময় এখানে বিক্রি করেন ভাই? এখানে বিক্রি করেন, বেচা বিক্রি কেমন হয় ভাই? মানে আপনারা কি কাস্টমারে ঠকানোর চেষ্টা করেন? না না ভাই, কাস্টমারে ঠকান না, জিতান সত্যি করে কইবেন? জিতান এটাকে আপনি নিজে ধরছেন মাছ ধরছে কেটা? আপনারাই ধরছেন? 13-20 মাস আসতো ছুটে দিয়ে নিছে, আসতো 800 টাকা। এখন কত বেচে? জিতছে না, এখন কত বেচে? 800 ছুটে বেচে। এই যে 13-20 মাস 800 টাকা বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো শুনে। প্রিয় দর্শক শ্রোতা আসলে এই যারা চাঁদপুর আসবেন তারা চাঁদপুর, ভাই জায়গাটার নাম কি ভাই? চাঁদপুর। এই চাঁদপুর কি মানে কি ঘাট? চাঁদপুর ঘাট, এটা চাঁদপুর ঘাট মানে অরিজিনাল ঘাট, এটা লঞ্চ ঘাট মানে ঢাকা থেকে। আপনার বাড়ি কই? আপনি কি করেন? মাছের কাজ করেন? আচ্ছা আপনি মানে কোন হিসাবে কাজ করেন? একটা মানুষের একটা কাজের দায়িত্ব আছে না, আপনি কি বেতন হিসাবে কাজ করেন? আপনার বেতন কত টাকা?
মালিক নাই আপনারা নিজেদের মালিক আলহামদুলিল্লাহ বাইরে কি আপনি ধরছেন আপনি ধরছেন মানে সর্বনিম্ন কয় টাকা হলে ছাইরা দেন এখন ধরেন এখান থেকে যারা মাছ কিনে তারা তো ঢাকায় নিয়ে যাবে তাহলে ঢাকায় যদি নিয়ে যায় নিতে নিতে মাছটা নষ্ট হয়ে যাবো না ও আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে কি আপনারা বরফ দিয়ে প্যাকেট করে দিয়ে দেন আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আমরা একটা বিষয় জানতে পারলাম যে এখান থেকে হচ্ছে গিয়ে মাছ কেনার পরে তারা বরফ করে প্যাকেট করে দিয়ে দেয় এটার জন্য কি এক্সট্রা কোনো চার্জ নেন আপনারা মানে যে বরফ যে করে দেন এটার জন্য কি এক্সট্রা কোনো টাকা পয়সা নেন নেন না শুধু মাছের টাকাটাই আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের ব্যবসা কিন্তু তো ভালোই চলে নাকি আলহামদুলিল্লাহ না যাক ভালো লাগলো শুনে প্রিয় দর্শক শ্রোতা যারা শিখলে এখানে আসবেন অবশ্যই এখান থেকে মাছ কিনতে পারবেন তো এখান থেকে যদি কেউ মাছ কিনে তাহলে তারা হচ্ছে গিয়ে বরফ দিয়ে তারপর হচ্ছে এটাকে পরিবেশন করে দিয়ে দেয় যেন নিয়ে যেতে কোনো ধরনের অসুবিধা না হয় তো এ ছিল চাঁদপুরের অবস্থা লঞ্চঘাটের তো ভাই সবাই ভালো থাকে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম।